দেখো কমেছেন লাগা সালাম দেখছো দেখো ও না হ্যাঁ আগে কদি যে শীতকাল আইলেই মোরা যারা ঢাকায় থাই আর মোরা যারা খেজুরের রস খেতে এক্সের পছন্দ হরি মোরা কি হরি মোরা যেটা হরি এটা হইতেছে মোগো ঢাকার আশেপাশে যে এলাকাগুলো আছে যেমন এই পূর্বাচল হ্যাঁ হইতেছে মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যেসব জায়গায় খেজুরের রস পাওয়া যায় ওইসব জায়গায় যেয়ে মোরা হাতাতে ছুটি দিতি আর মোরা খোঁজতে থাকি কোন জায়গায় ভালো দিককে খাটি খেজুরের রস পাওয়া যাবে আর মোরা একটু বেঙ্গালে যাই ওই খামো চারটে চারটে এখন যদি এ বিলে হয় যে মোগো ঢাকার মধ্যে বাসার দাঁড়িয়ে খেজুরের রস পাওয়া যায় হ্যালে কেমন এক অদি হয় এরম একটু জায়গাটি কিন্তু মই সন্ধান পাইয়া গেছিলাম মোরে এই সন্ধান দিচ্ছিল হইতেছে মেহেদি পাই তো মোরাই হে কিছুদিন আগে বেন্যালে মানে ছয়টার সময় মোরা চললে যাই নন্দী পাড়ায় ওইখানে মেহেদি ভাইয়ের পরিচিত এক বাসা আছে ওই বাসায় মোরা দেখি এক নানা ভাই আছে সেই নানা ভাইয়ের এক সমেতকার খেজুরের গাছ আছে দেখা হয় খেজুরের গাছটা দিয়া প্রতি শীতকালে এ বিলে স্যার সারাইয়া বাইয়া বাইয়া খেজুরের রস পড়ে আর মোরা ওইখানে চললে যাওয়ার পরে এই মামায় হে গাছ বাইয়া বাইয়া উপরে ওরে দেখো কি চমৎকার হয়ে যায় হ্যারপর হে মোগলে গিয়ে খেজুরের রস নামাইয়া লইয়ায় এরপরে মোরা তো এক্সে এক্সাইটেড মোরা দেখো এখানে এই খেজুরের রস প্রথমে পাই এই খেজুরের রসটা ডালুই নয় মুই একটু সোলো মোশনে দেখাই দেখো আহারে দেখে একটা পরে না জুড়েই যাইতেছে না দেহ কি চমৎকার বিলে খেজুরের রসটা ডালুই নইতেছে একটা কি কালার দেখছো এ দেখো মোর তো একেবারে মানে জিভে পানি চলে আসলে আইসলে মানে হুদা মরি না ওখানে যারা মোরা আসলে মগে হকল দিয়ে একবার মোরা খাওয়ানের লেগে একবারে আর পারতে আসলাম না হ্যাঁ পর মোরা হকল দিয়ে মিললাম মিশা খেজুরের খাটি খেজুরের যে রসটা ওইটা খাওয়ার আরম্ভ দিয়ে আর মগুলো কিন্তু মিঠু গেছিলে বুঝছো মিঠু ওখানে যাইয়ে একটু ওর মানাই লইতে একটু সমস্যা হয়েছে হ্যাঁ পর মিঠু কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছে আর মিঠুও বারবার মোর গেলাসি মুখ দিতে আসলে ও সাইতে আসলে যে একটু ময়ু খেজুরের রসটা টেস্ট করে দেখি তো ও যেইটা হয় আর সবসময় বুঝছো আর চাকা এরপরে ওইখানে কিন্তু মোরা এক ওই যে কাঁচা বাদাম গানটা দেখেন ট্রেন্ডিং এর লিগা মই আর সাকিব দাহ মোরা দুইজনে এক গানও গাই দিই তোমরা এই যে কাঁচা রস গানও গাই দিই তোমরা গানটা হো না 1 2 3 কাঁচা রস দাদা কাঁচা রস আমার কাছে নাই গো বুবু চালানো রস কাঁচা রস দাদা কাঁচা রস আমার কাছে নাই গো বুবু চালানো রস আমার কাছে আছে শুধু ওরে কিন্তু মাইয়া গো ব্যাগ লইলে এক্সের বিউটিফুল দেখায় দেখো এই পোস্টটা দেখছো কি পোস্টটা লইছে দেখো মুই কিছু কব না তোমরাই যাকো আর কাওরে যাগা এরপরে খেজুরের রস খাওয়ান দাওয়ান শেষ করে যে মোরা আড্ডা দিই কারণ ওই খেজুরের রসের মামার লগে আড্ডা দিই মুইও রসের একটু বালতি লই লই লগে রে কারণ আমার পেলা না ছিল যে ঘরে আইয়া মায়ে ওই খেজুরের রসগুলা দিয়া মায়ে খেজুরের রসের সিন্নি বানাইবে বুঝছো হ্যাঁ তো হ্যাঁ ভালো কথা মুই তো অনেক এক্সাইটেড এর মধ্যে আবার মেহেদি ভাই কয় কি যে মোগলে গিয়ে ভাবি বাসায় স্পেশাল হয়ে যা রসি বিজাইন সিটিপিডে রেডি হয়ে যেত হয়েছে যা হারে মর তো হুইনাই মানে এখানে হয় না যে মেঘ না সাইডে একবারে বৃষ্টি চলে এসে আগে তো ভাসটা খেলাম খেজুরের রস খাটি খেজুরের রস ওইদিকে উনি যে ভাবি মোগল লেগে রেডি হয়ে যেতেছে রসে বিজেন সিতুই পিডা হইন না তো মুই একবারে মানে চরম লেভেলের এক্সাইটেড হয়ে গেছি ময়ও আড্ডা দিছি হ্যাঁ বাইয়ার লগে মোরা রিক্সা করে দিয়ে বাইয়াগো বাসে যাওয়ার পর দিয়ে ভাবি বিয়ে মাল আয়োজন করছে হে দেখো এক জাল জাল পিডা বানাইছে রুড়ি পিডার লাহান এটা মোর মায়েও বাসায় পেরাই বানাই এটা খাইতে এক্সের মজা হারপর হে বানাইছে রান হে মোগল লেগে অনেক কিছু রানছে দেহ এই যে মুড়ি মাংস শুটকি টুটকি অনেক কিছু রানছে আর সবচেয়ে এক্সাইটিং জিনিস কোনটা কদি ওই যে রসে বিজেন্ন সিটিপিটা দেখো মুই একটু সোলো মোশন করে দেখতেছি দেখো দেখো জিভ ভাই পানি চলেছে না দেখো রসটা কি বিলে পড়তে আসে ভিতরে নারকেল রে সোভান একার মাথা নষ্ট দেখো মোরা খাইতেছি তো খাইতেছি সবগুলো আইটেম একেবারে অস্থির লেভেলের মজা হয়েছে ভাবি চরম লেভেলের ভালো রান্ধে আর এই দেখো দেখো এই সাকিব সোসাটা কি বিলে সাইয়ে রয়েছে কি বিল লোভতেছে লোভতেছে দেখো মোর যদি পেট খারাপ হয় হলে শব্দ সাকিবের তোমাকে মুই কইয়ে রাখলাম জগ্গা আর এই এত কিছু আয়োজন করার লেগে মেহেদি ভাই আর ভাবি একসাথে থাকো তো এরপরে দেখো মোরা বাসায় চলিয়াই বাসায় চলিয়ার পর দেখো মায়ে এই যে রস আছে খেজুরের রসটা আছে ওইটা দিয়ে মায়ে সুন্দর বিললে গুড়াইয়া গুড়াইয়া দেখো রসের সিন্নি বানাইলেছে মুই এটা সোলো মোশন করে দেখাই দেখো দেখো অবস্থাটা দেখো দেখছো সুবহানাল্লাহ কি মানে ইয়ে দেখে কন্ট্রোল করা যায় কোন সময় রান্নাটা শেষ হবে মুই তো আর পারতে আসি না মুই এই ওই গেছে দেখো মায়ের বাইরে বুটে দেশে এই দেখো খাইতে আসি মিঠিও পাশে বইয়া রয়েছে আহারে এক্সের মজা বুঝছো শীতকালে সবচেয়ে মানে মজার জিনিসই হয়েছে মোরদারে মনে হয় খেজুরের রস যেটা আসলে যারা খাইতে পারে হ্যারা মানে এক্সের ভাগ্যবান আর খেজুরের রসটা আমি মনে করি যে আল্লাহর দেওয়া বিশেষ এক নিয়ামত মানে খাইলেই পরানটা জুড়ে যায় যাক গো এই আসলে মোর আজকে ভিডিও
হ্যাঁ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুললো না কিন্তু বুঝছো। আর হ কেউ কিন্তু মোর খাওয়ানে নজর দিবা না বুঝছো। তোমাকে ভালো লাগলে তোমরাও খাও, মোর ভালো লাগে মুইও খাই, মুই খাইতেই থাকবো। টাটা।